ফটোশপে এই অধ্যায়ে আমরা ফাইল ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব কিভাবে একটি ফাইল তৈরি করতে হয় তো এজন্য আমরা প্রথমে ফাইল মেনুতে ক্লিক করে নিউতে চলে যাব যে ডায়ালগ বক্সটি আসবে সেখানে আমাদের স্পেসিফিক করে দিতে হবে এখানে ওয়াইড হাইট রেজুলেশন কালার মোড ইত্যাদি তো এখানে আমরা যে ডিজাইনটি করতে চাই তো এটির আমরা নাম এখানে দিয়ে দিতে পারি সাপোজ আমরা এখানে নাম দিলাম হেরা এবং এখানে আমাদের ওয়াইড এবং হাইট যে বিষয়গুলো রয়েছে ক্লিক করলে আমাদের যে বিষয়গুলো আসবে এখানে আমাদের নির্দিষ্ট করে দিতে হবে বাই ডিফল্ট এখানে পিক্সেল রয়েছে আমরা যদি কোনো ইলেকট্রনিক্স মিডিয়া বা ডিজিটাল মিডিয়ায় কাজ করতে চাই অর্থাৎ প্রিন্ট আউটপুট দিতে না চাই সেক্ষেত্রে আমাদের এটি পিক্সেলই থাকতে হবে পিক্সেলই আমরা নির্বাচিত করব কিন্তু আমরা যদি এখানে প্রেস মিডিয়া অর্থাৎ প্রিন্ট মিডিয়ায় কাজ করতে চাই তাহলে আমাদের এখানে ইঞ্চি স্পেসিফিক করতে হবে তো ইঞ্চি করলে এরপর আমাদের ওয়াইড এবং হাইটে আমাদের ডিজাইনটি আমরা আমাদের হাইট এবং ওয়াইড এটি আমাদের এখানে স্পেসিফিক করে দিতে হবে অর্থাৎ আমরা যে ডিজাইনটি করতে চাই সেটির যে পরিমাপ সেটি আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেজুলেশন এখানে বাই ডিফল্ট 72 রয়েছে তো আমাদের এখানে আমাদের কাজের ধরন অনুযায়ী আমরা এখানে রেজুলেশন বাড়িয়ে দিব সাধারণত রেজুলেশন যত বেশি দেওয়া হবে তত ডিজাইনের কোয়ালিটি ভালো আসবে তো আমরা এখানে 200 দিতে পারি প্রয়োজনে 300 আমরা দিতে পারি তো অবশ্যই মনে রাখতে হবে যত রেজুলেশন আমরা বেশি দিব সেটা আপনার মেশিনের পারফরমেন্সের উপর নির্ভর করে এরপর আপনার কালার মোড রয়েছে যেটি যে RGB তো এই কালার মোড আমরা এখানে যদি আমাদের ফোর কালার ডিজাইনটি হয় তো সেক্ষেত্রে আমরা CMYK কালার নির্বাচিত করব কিন্তু ডিজিটাল মিডিয়া আমরা অবশ্যই RGB কালার রাখবো আমাদের যদি ইলেকট্রনিক্স মিডিয়া ওয়েব মিডিয়ায় কাজ করতে হয় তাহলে আমরা RGB মোডই রাখবো কিন্তু যদি আমাদের প্রিন্ট মিডিয়ায় কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা কয় কালারে কাজ করব যদি আমাদের ফোর কালার চার কালারই কাজ করতে হয় তাহলে আমাদের CMYK কালার নির্বাচিত করে তারপরে আমরা কাজ করব কিন্তু আমরা যদি এক কালারে কাজ করতে চাই যে আমাদের প্রিন্ট আউটপুট এক কালার আসবে তাহলে আমাদের গ্রে স্কেল নির্বাচিত করতে হবে গ্রে স্কেল নির্বাচিত করলে আমরা এক কালারে আউটপুট পাবো ঠিক এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস যেটি রয়েছে হোয়াইট বাই ডিফল্ট এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে আমাদের যে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যে কালার হচ্ছে সেই কালারটি দিয়ে ফিল হবে আর হোয়াইট বাই ডিফল্ট থাকে হোয়াইট থাকলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে কালার সেটি হোয়াইট আসবে এবং সবশেষে আমরা ওকে বাটনে ক্লিক করব আমরা হোয়াইট এখানে 6 এবং হাইট আমরা যেটি রয়েছে 4.5 দিয়ে দিতে পারি অ্যান্ড দেন ওকে বাটনে ক্লিক তো আমরা আমাদের লেআউটটি পেয়ে গেলাম তো এভাবে আমরা আমাদের যে কোনো ফাইল আমরা ক্রিয়েট করে নিতে পারি এবং যেহেতু আমরা এক কালার নির্বাচিত করেছিলাম সেহেতু এখানে গ্রে লেখাটি এসছে আমরা যদি RGB বা CMYK নির্বাচিত করতাম তাহলে আমরা সেটি এখানে দেখতে পেতাম তো এভাবে কোনো ফাইল ক্রিয়েট করে এরপর আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন আমরা তৈরি করব এরপরে এটিকে আমাদের সেভ করার জন্য ফাইল মেনুতে ক্লিক করে এখানে সেভ অ্যাজ যে ডায়লগ বক্সটি আসবে সেভ অ্যাজে ক্লিক করলে আমাদের সেভ অ্যাজ ডায়লগ বক্স আসবে সেখানে আমরা যে কোনো একটি নাম দিয়ে দিব অন্যান্য সফটওয়্যার মতোই সেভ এবং এটার বাই ডিফল্ট ফরম্যাট হচ্ছে ফটোশপ PSD ফরম্যাটে এটি সেভ হয় এবং ইচ্ছে করলে এটি আমাদের বিভিন্ন অন্যান্য ফরম্যাটে আমরা সেভ করতে পারবো যেটি আমরা পরবর্তী অধ্যায়ে দেখিয়েছি তো আমরা যে কোনো একটি নাম দিয়ে আমরা ফোল্ডার স্পেসিফিক করে দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করলে এটি সেভ হবে এবং একইভাবে আমরা যদি এটিকে ওপেন করতে চাই ফাইল মেনুর ওপেনে ক্লিক করব এবং যেটি যেখানে রয়েছে ফাইলটি যেমন হেরা এবং ওপেন বাটন ক্লিক করলে ফাইলটি ওপেন হবে